অনন্যা নামের একজন থানা থেকে বেরিয়ে গেল, সে কি কারণে এসেছিল একটু বলবেন? উনি অনন্যা নন, উনি মেঘা। কেন বলুন তো? তেমন কিছু নয়, আমি এমনি জানতে চাইলাম উনি কেন থানায় এসেছিলেন। এই ইনফরমেশনটা আমি আপনাকে দেব না। অনন্যা দি নিজের আসল নামটা লুকালো কেন? না না, আমাকে অনন্যা দির থেকে সত্যিটা জানতে। হ্যালো, তুমি বুঝতে পারো না তোমাকে নিয়ে আমরা কতটা টেনশন করি, কেন করো এসব? হ্যালো জয়ী, হ্যালো, আমরা যেটা ঠিক করেছি আগে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, তারপরে যথারীতি যেভাবে বিয়ের অনুষ্ঠান হয় সেইভাবে হবে। তুমি কোন নামে সই করছো অনন্যা দি? তোমার নাম তো অনন্যা নয়, তোমার নাম তো মেঘা। আমরা যেটা ঠিক করেছি আগে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, তারপরে যথারীতি যেভাবে বিয়ের অনুষ্ঠান হয় সেইভাবে হবে। তুমি কোন নামে সই করছো অনন্যা দি? তোমার নাম তো অনন্যা নয়, তোমার নাম তো মেঘা। এই ঘটনার জন্য যদি আপনারা এই বিয়েটা বন্ধ করতে চান আমার কোনো আপত্তি নেই, আমি এক্ষুনি বাবা মিষ্টি পিসিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আমার কিন্তু মনে হয় এখনো আমাদের থানায় গিয়ে এই পুরো বিষয়টা ভেরিফাই করা উচিত একবার। আমাদেরও থানায় গিয়ে যাচাই করে দেখা উচিত উনি কতটা সত্য বলছেন। এতদিন পর যে তোমার আমার কথা মনে পড়েছে এটা দেখে আমার ভালো লাগলো। যাই হোক, কাজটা কি? একজন মহিলা ফুটবলার, নাম জয়ী দাশগুপ্ত। জয়ী দাশগুপ্ত চেনো নাকি? চিনি তো বটে। পরশু ফিটনেস টেস্ট, কালকে যা করার করতে হবে, তোমার সাথে আমার দেখা করতে হবে। কার সঙ্গে কথা বলছিলাম? বিয়ের রাত পোয়াতে না পোয়াতেই আমার নতুন যা কোথায় যেন উদাও হয়ে গেলেন। আমার মনে হয় অননাদি আবার কিছু লুকোতে চাইছে, কিন্তু কিন্তু সেটা কি? একবার অতীতের একটা ঘটনা চাপা দিয়েছি বলে আমাকে কি বারবার তোমাদের সবার সন্দেহের মুখে পড়তে হবে? অননাদি তুমি ভুল বুঝছো, আমরা কি এইটুকু জানতে পারি না তোমরা ট্যাক্সি নিয়ে কোথায় চলে গেলে? আমার এই প্রশ্নগুলোর উত্তর তোমায় দিতে। এটা তোমার। এই শরবত খেলে ফিটনেস টেস্ট তো দুরস্ত, কল বিকেলের আগে তোমার ঘুম আর ভাঙবে না। জয়ী, কি হলো? জয়ী, তোমরা তো খাচ্ছই না। রেভু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও ঘুমোচ্ছে, আমি ওকে অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া দেয়নি। জয়ী বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার কি মনে হয় জানো তো, রিভু জয়ীর শরবতটা খেয়ে ফেলেছে কাল রাত্রে। সাবধানে, আমরা ফেঁসে গেছি। নিশ্চয়ই সাগর দত্তের চাল। জয়ী এখনো এলো না কেন? ফোনটা তো বেজেই যাচ্ছে, জয়ী রিভু কেউই ফোন ধরছে না। নেক্সট নাম কি? লেখো। জিজ্ঞেস রাখো, তোর জয়ী দাশগুপ্ত এলো না? না মানে ওর মতো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার শুধুমাত্র এনলিস্ট না করানোর জন্য গোল্ড কাপ থেকে বাদ পড়ে যাবে, সেটা তো খুবই দুঃখের, তাই না? কি বল, তুই কী করেছিস বলতো জয়ের সঙ্গে? কী করেছিস তুই? তুই নিশ্চয়ই কিছু করেছিস। আমি? আর ইউ ম্যাড? আমি কী করবো? তোর প্লেয়ার আসছে না সেটা কি আমার দোষ? দেখ দেখ, আমার মনে হয় যে জয়ী দাশগুপ্ত অনেক দিন ফুটবলের মধ্যে ছিল না, তাই শেষ মুভমেন্টে ভয় পেয়েছে। না না, তোর যেটা মনে হবে সাগর সেটাই হবে, তার কি মানে আছে? কি মানে আছে তার? তোর এই ফালতু জয়ী দাশগুপ্ত আসবে না কোথাকার, কি একটা মেয়ের জন্যে তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করলি, ভালো করলি না। এনিওয়ে 10 মিনিট সময় আর রাতে আছে, আসতেও পারে। আমার মেয়েটাকে দেখে যতটা মনে হয়েছে ও তো পালাবার মেয়ে নয়। না, জয়ী পালাতে পারে না, সি ইজ এ ফাইটার, ও লড়াই করতে জানে,
ওই সাগর দত্ত কিছু না কিছু করেছে ওকে আটকে দেওয়ার জন্য। কিছু না কিছু তো নিশ্চয়ই করেছে। এরা আমাদের ফিটনেস টেস্টের ওখানে পৌঁছাতে দেবে না। এদের নিশ্চয়ই সাগর দত্ত পাঠিয়েছে। বুঝতে পেরেছিস শেষটা ভাই। জয়ী বাঁ দিকে দেখো চেলাকাট পড়ে আছে। আচমকা এদের ধাক্কা মেরে আমি চেলাকাট তুলে নিয়ে তোমায় দিয়ে দেবো, ঠিক? তুমি শুধু একদম ভয় পাবে না। কলকাতার সব থেকে কুখ্যাত গ্যাং ওরা, অথচ জয়ী ওদের একটুও ভয় পাচ্ছে না। কিন্তু জয়ী আর অগ্নি ওরা দুজন মিলে ওদের আটকে দেবে নাকি? বল নেহা, এখন ফোন করেছিস কেন? আরে ওরা তোমাকে ডাকতে এসেছে, খোঁজাখুঁজি করছে মেঘাদি। আমি কি করবো কিছু বুঝতে পারছি না তো। কি বলছিস? কি এটা কি আমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে নাকি বলতো? সারাক্ষণ আমার পেছনে কেন ঘুরে বেড়াচ্ছে? আর আমি আমি রোজ রোজ কি গল্প বানাবো বলতো? শোনো না, আমার না একটা উপায় মাথায় এসেছে, আর সেটা তোমাকে বলার জন্য ফোন করলাম। কি কি উপায়? বানিয়া, এতেই তোর কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো ওদিকটা সামলে আমি রাখছি। ওকে, অনন্যা দি, তুমি শুনতে পাচ্ছ না? ও বাবা, কি মুশকিল হলো! কি ও দেরি হয়ে যাচ্ছে, তোমার বৌভাতের নিয়ম শুরু করতে হবে তো। ও অনন্যা দি, কি হলো বেজ? ও তুমি তো অনেকক্ষণ ডাকতে এলে, কি হলো? কি হলো বেজ, কি হয়েছে? নাকি দেখো না, কখন থেকে অনন্যা দিকে ডাকছি, সাড়াও দিচ্ছে না, দরজাও খুলছে না। দেখো না একটু। ঘটনাটা শেষ নেই কোনো। ভীষণ ভীষণ ফিসি লাগছে আমার ব্যাপারটা, বুঝতে পেরেছিস মেজো? ভীষণ ফিসি লাগছে, মানে এত ঘটনা যে কি করে ঘটছে আমার, কি বলতো? নতুন করে আমার একটা গল্প বলে দেবে, একটা গল্প শুনিয়ে দেবে, আর সেটা আমাদেরকে বিশ্বাস করবে। আচ্ছা প্রথমে ঠিক আছে, ঠিক আছে, মাথা গরম করো না, আগে দরজাটা অন্তত খুলুক। অরণ্যা দেখেছিস এখন? আর মাত্র 10 সেকেন্ড সময় আছে, এর মধ্যে যারা নাম নথিভুক্ত করতে পারবেন তারা পারবেন, না হলে পারবেন না। আমি সময় কাউন্ট করছি। আমি এসে গেছি। তুমি ঠিক বলেছ ঈশ্বর, বিয়েতে আশীর্বাদ করে যা দেওয়া হবে তাই অনেক। আর বরপক্ষ পণ চাইবেই বা কেন? আর কিসের পণ? মেয়েরা তো কোনো অংশে কম নয়। আমি এ কথা এতদিন ভাবিনি, কিন্তু আজ থেকে ভাব। শ্যামা, আপনি আমার স্ত্রী, পুজোর জন্য বাজার করেছে, এই টাকা আপনাকে ফেরত দিতে হবে না। আসলে ওই জামা কাপড়গুলো আমি আমার বাবা মার পক্ষ থেকে সবার জন্য কিনেছি। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমন হলে স্বামী স্ত্রীকে টাকা দেয়, আমাদের সম্পর্কটা তো আর সেরকম না ছোট কথা। কি রে লোকনাথ, এটা এটা হলো যজ্ঞের ভস্ম। বাইরে গিয়ে সবার আগে এই ভস্ম বাড়ির চারপাশে ছড়িয়ে দিবি, বাড়িটা ভালো করে বেঁধে ফেলবি, মনে থাকবে তো? মনে থাকবে, কিন্তু কেন বলতো? কি হয়েছে রে লোকনাথ? আর কিছু সময়ের অপেক্ষা শুধু, তারপর পারুল চিরকালের মতো রাজা নক্ষত্র জ্যোতির হয়ে যাব, আর আমি আমি একা হয়ে যাবো।